तस्म श्री गुराव नम भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे सुन्नवादी पाश्चात दशता पंचाकृप्च सिन्धुभतिता पाउनेभ्यो वैष्णवेभ्यो नम आजम्बितभुजौ कनकावौ सङ्कीर्तनैकरौ कमलायताक्षौ विश्वम्भरौ जिजभरौ जुगर्म पालौ बन्दे जगत्प्रियकरौ करुणवतौ शिर ददतनजगुप्तभीतं सुप्रेम नामामृतमत्तारम् आपामरजविदतारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये आनन्दलीलामयविग्रहाय हेमावदिभ्य छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দৈতদাধি সী গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুখে

সে সম্পর্কে আমরা শ্রবণ করলাম কিভাবে মহাপ্রভু এসেছেন প্রেমর বন্যায় সবাইকে ডুবাবার জন্য শুধু সবাই মহাপ্রভুর পথ গ্রহণ করল কাশি মায়াবাদীরা আসল না এবং তাদেরকে কিভাবে মহাপ্রভু প্রেম ভক্তি দেবে তার একটা উপায় করলেন উনি যখন বৃন্দাবনে যাচ্ছিলেন তখন কাশিতে অবস্থান করলেন সেখানে মায়াবতর অনেক নিন্দা মন্দ করছিল আবার থাকলেন তিনি চন্দ্রশেখর বাড়িতে থাকতেন আরো প্রসাদ সেবা করতেন তপন মিশ্রের বাড়িতে তিনি সন্ন্যাসীদের সঙ্গে মিশতেন না তো সে সময় সনাতন গোস্বামী সে পৌঁছেছেন তো সনাতন গোসেন তো জেলে ছিলেন আগের উপকোসমে চলে এসেছিলেন সনাতন গোসেন হুসেন স্যার ওখানে মালদাতে সে জেল এখনো আছে যেখানে সনাতন গোসেন থাকতেন সনাতন গোসেন তার প্রাইম মিনিস্টার ছিলেন তো খুব কায়দা করে সে সুন্দর বর্ণনা চৈতন্য চরিত্র দেওয়া হয়েছে ঠিক করে কায়দা করে তিনি মুক্ত হয়ে আসে মহাপুর সঙ্গে বারণাসী বা কাশিতে দেখা করলেন তো সেই সময়ে তো মহাপুর দুই মাস থেকে তাকে এই ভক্তি শিক্ষা প্রদান করলে সনাতন গোসাই আসি তাহাই মিলিলা মিল তার শিক্ষা লাগে প্রভু দুমাস রহিলা তো গুরু শিষ্য পরম্পরা ধারায় চৈতন্য মহাপুর সনাতন গোস্বামীকে শিক্ষা দান করেছিলেন সনাতন গোস্বামী ছিলেন সংস্কৃত অন্যান্য ভাষায় বিদগ্ধ পণ্ডিত। কিন্তু শ্রী চৈতন্য মহাপুর কাছে শিক্ষা না পাওয়ার পর্যন্ত বৈষ্ণব আচার সম্বন্ধে তিনি কিছুই তো আমি কালকে বলেছিলাম আছে সেখানে যে মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছেন শিক্ষা রয়েছে মানন্দ সম্বাদ রয়েছে তারপরে মানে আমাদের সার্বভৌম ভট্টাদের সঙ্গে যে আলোচনা হয়েছে আর এখানে যে আলোচনা হবে প্রকাশানন্দ সরস্বতী এইসব দিয়ে একটা গ্রন্থ আছে শ্রী চৈতন্য শিক্ষা তো সনাতন গোস্বামী খুব এক্সপার্ট ছিলেন পন্ডিত ছিলেন সংস্কৃত ভালো জানতেন কিন্তু ভক্তি সম্পর্কে হ্যাঁ ভালো জানতেন কিনা বলা যাবে না কিন্তু এখানে প্রভুপা যা লিখেছেন বৈষ্ণব আচার্য তিনি কিছু লেখেননি শ্রী চৈতন্য শিক্ষা লাভ না করা পর্যন্ত শ্রী চৈতন্য মহাপুরু উপদেশ অনুসার বৈষ্ণব মার্গের পথ প্রদর্শক বিখ্যাত গ্রন্থ হরিভক্তি বিলাস রচনা করেছিলেন হরিভক্তি বিলাস রচনা করলেন না হরি বিলাসে নীতি নিয়ম নিষ্ঠা আচার সম্পর্কে বর্ণনা করা হেছে আর্মকাণ্ড যারা রয়েছে বিবাহ কিভাবে ভাবে ব্রত কিভাবে উপবাস কিভাবে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এইগুলোর উপরে মানুষরা সাধারণত বেশি গুরুত্ব দিয়ে থাকে কিন্তু তারা আহ একটা কর্মকাণ্ড অনুসারে করে কিন্তু সেই জিনিসটা কে ভাবে করা যাবে সেই সুন্দর হরিভক্তি বিলাস গ্রন্থ রচনা করলেন এই হরিভক্তি বিলাস গ্রন্থে নির্দেশ দেওয়া হয়েছে যে যথার্থ সৎগুর কাছে দীক্ষা হওয়ার ফলে তৎক্ষণাৎ শ্রী চৈতন্য মহাপ্রু উপদেশ অনুসারে তিনি বৈষ্ণব মার্গে প্রদর্শক পথ তার বিখ্যাত গ্রন্থ হরিভক্তি বিলাস রচনা করেছিলেন এই হরিভক্তি বিলাস গ্রন্থে নির্দেশ দেওয়া হয়েছে যে যথার্থ সদগুর কাছে দীক্ষা প্রাপ্ত হওয়ার ফলে ব্রাহ্মণত্ব লাভ করা হয় এই সম্পর্কে তিনি বলেছেন যথা কাঞ্চনা জাতি কাঞ্চাং রস দীক্ষা বিধানেন নে না যথাযথ রাসায়নিক প্রক্রিয়ার প্রক্রিয়ায় পারদের সঙ্গে মিশ্রণ কাণত হয় তেমনই হম যথার্থ সদ্গুর কাছে দীক্ষিত হয় উপযুক্ত শিক্ষার প্রভাবে মানুষ দ্বিজত্ব প্রাপ্ত হয় দ্বিজত্ব মানে দ্বিতীয় জনে আমাদের এক জন্ম হয়েছে আমরা এই জড়ো শরীরটি এবার গ্রহণ করলাম আর দ্বিতীয় জন্ম হবে বা গুরু পিতা রূপে আমাদেরকে যখন বেদ মাতা দীক্ষা দিবেন তখন আমাদের দ্বিতীয় জন্ম হবে জাতি ব্রাহ্মণেরা কখনো কখনো এ প্রতিরোধ করে কিন্তু এর বিরুদ্ধে তাদের কোনো উপযুক্ত চুক্তি নাই আমরা কালকে শ্রবণ করেছিলাম কিভাবে জাতি ব্রাহ্মণেরা অন্য কাউকে উপবৃত্ত গ্রহণ করতে দেয় না কিভাবে বিভিন্ন কারণে রাজনীতির কারণে কাকে হয়তো বর্ণের মানুষকে নিচু করে দিয়েছে এইসব বিভিন্ন গণ্ডগোল ছিল সেখানে ঠিক আছে তো এর একটা মহাপুরুষ সময় বিরাট পরিবর্তন হল তো এখানে প্রবাদ বলছেন যে যদিও ব্রাহ্মণরা প্রতিবাদ করে এর বিরুদ্ধে তাদের কোন উপযুক্ত যুক্তি নেই শ্রীকৃষ্ণ এবং তার ভক্তের কৃপায় মানুষের জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে পারে শ্রীমদ ভাগবত জহাতি বন্ধম সুদ্ধান্তি এই দুটি শব্দ দ্বারা এই তত্ত্ব প্রতিপন্ন করা হয়েছে জহাতি বন্ধম এর অর্থ হচ্ছে জীব কোন বিশেষ শরীরে আবদ্ধ এই দেহ অবশ্যই একটি প্রতিবন্ধ কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে তার নির্দেশ অনুসরণ করার ফলে এই প্রতিবন্ধকতা অতিক্রম করে কঠোর নিয়মানুবর্তিতার মাধ্যমে দীক্ষা প্রাপ্ত হয়ে ব্রাহ্মণত্ব লাভ করা যায় এই সম্পূর্ণ বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তো প্রথমে তো বলা হলো জীব এই যে শরীর প্রাপ্ত হলো এই শরীরটাই আমাদের ভগবত ধামে যাওয়ার জন্য একটি প্রতিবন্ধক কিন্তু যেই শরীর প্রতিবন্ধক সেই শরীরটা যদি আমরা ঠিকভাবে চালাতে পারি তাহলে সেই শরীরই হাধ্য হয় মাধ্যম সুলভম সুদলভম প্রবম সুকল্পম গুরুকর্ণ ধারম তো সেই নিরুদেহ মাধ্যম মানুষ শরীরটি আমাদের এই ভবসাগরকে অতিক্রম করবার জন্য নৌকা নৌক স্বরূপ হবে কিভাবে না আমরা এই মনুষ্য জন্ম লাভ করে দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে বলা আছে এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে কৃষ্ণ ভজন না করি দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে কৃষ্ণ না ভজন দুঃখ কহব কারে এ থেকে দুঃখ নেই তোমার দুর্লভ মনুষ্য জন্মটি লাভ করেছি এর মুখ্য উদ্দেশ্যটা কি বেদান্ত সূত্র প্রথম বলা আছে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ এর পরে কার আমরা বহু ভ্রমণ করেছি সেই সমস্ত জনিতে আমরা আহার নিদ্রা সুখ ভোগ করেছি তথাকথিত সুখ ভোগ করেছি এখন কি করতে হবে না ব্রহ্ম জিজ্ঞাসা করতে হবে সনাতন গোস্বামী যখন মহাপুরুষ সঙ্গে মিলিত হয়েছেন মহাপুরুষকে বলছেন কে আমি কে না আমে যারে ইহা নাই জানে কেমন হিত হয় মহাপুরুষ সনাতন গোস্বামীর খুব প্রশংসা করেছেন তুমি মহান পন্ডিত সনাতন গোস্বামী বলছেন না আমি মহান মূর্খ কেন না কে আমি কেন আমি যারে তাপত্রায় আমি কে কেন পক্ষে আমি দগ্ধভ আছি ইহা না হিতা হয় তাহলে আমরা কিভাবে হিত হবে তো আমরা জন্ম জন্মান্তরে আমাদের কি জিজ্ঞাসা করেছি আহার নিদ্রা ভয় মৈথন কিভাবে পাব। তার অনুসন্ধান করেছে তো মানুষ জন্ম পেলে তো মানুষ শরীরে পাওয়ার পরে মানুষ জন্মের সার্থকতা সফলতা হচ্ছে কখন যদি আমরা ব্রহ্ম জিজ্ঞাসা করি আহরণের প্রশ্নের উত্তর পাওয়াটা এই মানুষ মানুষ জীবনের আসল লক্ষ্য নাই ব্রহ্ম জিজ্ঞাসা করা ভগবান কে আমি কে কোথা থেকে আমি এসেছি কেন আমি দুঃখ পাচ্ছি মৃত্যুর পর আমি কোথায় যাবো এই চিন্তা এই প্রশ্ন যে পর্যন্ত মানুষের হৃদয় হচ্ছে না তারা আহার নিদ্রা ভয় মৈথুন করে আনন্দে পালাতিপাত করছেন তাদেরকে মানুষ বলে গ্রহণ করা আছে না তাদেরকে বলা হচ্ছে আহার নিদ্রা মঞ্চ পশু ভীর নরানা হম তাদেরকে পশু ভীর তাদেরকে পশু বলে বলা আছে তো সেই এই ছয়টা প্রতিবন্ধক হলেও এই তুলভ শরীর পেয়ে যদি শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করি তাহলে কি হবে এই শুদ্ধ লাভ সঙ্গ পেতে আরা তার নির্দেশ পালন করতে হবে শুধু শুদ্ধ ভক্তের সঙ্গে থাকলে হবে না নির্দেশ পালন করতে হবে হ্যাঁ পালন করলে কি হবে না এই যে জড় শরীরটা আমরা পেয়েছি প্রতিবন্ধক যে প্রতিবন্ধকতাকে আমরা অতিক্রম করতে পারবো ভক্তর সান্নিধ্য মাধ্যমে আর কঠোর নিয়মানুবর্তিত মাধ্যমে হম দীক্ষা প্রাপ্ত হবে কঠোর নিয়মটা কি এই চারটে নিয়ম প্রপাত বলেছেন মাংসাহার করবে না নেশা করবে না জুয়া খেলবে না অবৈধ নারী সঙ্গ করবে না সকালে মঙ্গলা আরতি করবে প্রতিদিন কি শাস্ত্র অধ্যয়ন করবে ভগবানের বাণী প্রচার করবে এই হল নিয়মানুবর্তন তারপরে সে দীক্ষা প্রাপ্ত হয় ব্রাহ্মণত্ব প্রাপ্ত হবে হরিনাম দীক্ষা হবে তারপরে ব্রাহ্মণ দীক্ষা পাবে ঠিক আছে শ্রীলত গোস্বামী উল্লেখ করেছেন কিভাবে শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে আব্রাহ্মণ ব্রাহ্মণে পরিণত হতে পারে গোস্বামী বলছেন যে আব্রাহ্মণ আব্রাহ্মণ মানে কি চান্ডাল থেকে শুরু করে ব্রাহ্মণ পর্যন্ত সবাই ব্রাহ্মণে পর্যন্ত আসলে ব্রাহ্মণরা যখন জন্ম হয় তারা ব্রাহ্মণ নয় তারা ব্রাহ্মণ প্রাপ্ত হবে তখন তারা আসল ব্রাহ্মণ হবে সে দ্বিজত্ব যে প্রাপ্ত হবে ব্রাহ্মণ হবে সে সে ব্রাহ্মণ বঞ্চ হয়তো জন্ম লাভ করেছে ব্রাহ্মণ সময় কোনো জ্ঞানে নেই ব্রাহ্মণ জ্ঞান নেই কিছু নেই পৈতা লাগাচ্ছে সে একরকম ব্রাহ্মণ হবে যদি ব্রাহ্মণ করে জন্ম হয়েছে সেটা বৈশিষ্ট্য আছে তারপরে যদি প্রাপ্ত হয়ে ব্রহ্ম জ্ঞান লাভ করে দীক্ষা গ্রহণ করল সে আরো ভালো হবে তো এইভাবে কথা বলা হচ্ছে হ্যাঁ প্রভ বিষ্ণবে নাম শ্রী বিষ্ণু অতই শক্তিশালী যে তিনি তার ইচ্ছা অনুসারে যা ইচ্ছা তাই করতে পারে তাই বিষ্ণুর পক্ষে সদ্গুর সুদক্ষ পরিচালনায় পরিচালিত ভক্তের দেহকে অনায়াসে পরিবর্তন করা সম্ভব অর্থাৎ এই শরীর যদি কেউ শুদ্র কুলে জন্ম লাভ করে থাকে সেই শরীরকে ব্রাহ্মণ তে পরিণত করা যেত আমরা কয়েকটি দৃষ্টান্ত শ্রবণ করলাম পূর্ব তাৎপর্য বলা হয়েছে যে পূর্বপূর্ব সময়ে কিভাবে তারা শুদ্র পরিবার ক্ষতির পরিবার থেকে এসেছেন আমাদের আচার্যারা তারা উপবিত গ্রহণ করে মানুষকে ব্রাহ্মণ খ্যাতি দিয়েছেন পরবর্তী সময়ে শিলভক্ত ঠাকুর প্রভুপাত কিন্তু ফল আর্তরেই মানুষকে ভ্রমণ দীক্ষা ইন্ট্রোডু করেছে তার শিক্ষাইলা সব বৈষ্ণব ধর্ম ভাগবত আদি শাস্ত্রের যত গুড় মর্ম এই দুই মাস বনারসে বা কাশিতে যে সনাতন গোস্বামী মহাপুরুষে থাকলেন সেই সময় চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে ভাগবত আদি শাস্ত্রের বুড় মর্ম বর্ণনা বললেন এবং বৈষ্ণব ধর্ম সম্পর্কে শিক্ষা মধ্য লীলায় এই সনাতন শিক্ষা রয়েছে রূপ শিক্ষা রয়েছে আমার সুন্দর সেই শিক্ষা শ্রবণ করব সেই শিক্ষা লাভ করলে আমাদের বিভিন্ন প্রকার সন্দেহ দূরীভূত হবে আমরা আর ধর্ম সম্পর্কে ভগবান সম্পর্কে ভক্তি সম্পর্কে আমাদের দৃঢ়তা বাড়বে নিশ্চয়তা বাড়বে আর আমাদের আরো সুস্পষ্ট হবে ধারণা সুস্পষ্ট হবে মহাপ্রভু এই সমস্ত কিছু আইডিয়া দিয়েছেন তারপরে এই সমস্ত বৈষাময় গিয়ে আরো বহু শাস্ত্র অধ্যয়ন করেছেন না শাস্ত্র বিচার নাই নিপুণ সৎ ধর্ম সংস্থাপও তারা সৎ ধর্মকে স্থাপন করেছে তাৎপর্য পরস্পরার ধারায় শাস্ত্র গুরু পরম্পরায় সদ্গুরু শিক্ষা অবশ্যই বৈদিক শাস্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত এই যে শিক্ষাটা আসছে এটা গুরু পরম্পরায় আসছে গীতায় বলা হল এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্ব বিভু বৈদিক শিক্ষা গুরু পরম্পরায় গ্রহণ করতে হবে যদি গাছের উপরে কেউ আম পাকা আম পাড়তে গিয়েছে যদি সে পাকা আম পেরে মাটিতে ফেলে দেবে নিচে যে থাকবে সেটা ফাটা আম পাবে আমটা নষ্ট হয়ে যাবে কিন্তু উপরে যে আমটা পারবে যদি সে ডালে আটা নিচে বসে আছে লোক তার হাতে দেবে তার নিচে আটা লোক বসে তার হাতে দেবে তার নিচে আট লোক বসে তার হাতে দেবে তাহলে নিচের লোকটা কি হবে নক্ষত অবস্থায় সে ফলটিকে লাভ করবে ঠিক সেই রকম সদ্গুরু এবং পরম্পরা প্রাপ্তম পরম্পরা ক্রমে হরিহ ভগবত ভগবতত্ত্ব ভগবান সম্পর্কে শিক্ষা এটা আমনায় মানে পরম্পরা ক্রমে এসেছে গুরু পরম্পরার ধারায় নিজের মনগড়া আচরণ আচার অনুষ্ঠান তৈরি করা যায় না সদ্গুরু ক্ষেত্রে যেটি গ্রহণ করবে সেই নির্দেশটা পালন করবে শ্রীচৈতন মহাপ্রভুর অনুগামী বহু তথাকথিত বৈষ্ণব সম্প্রদায় রয়েছে যেগুলি যথাযথভাবে শাস্ত্র সিদ্ধান্ত অনুসরণ করে না তাই তাদের বলা হয় অপসম্প্রদায় যার অর্থ হচ্ছে সম্প্রদায় বহির্ভূত হম মহাপ্রভু এসেছেন এসে জগৎকে একটা অনরপিত চরিঞ্চিরা যে বস্তু দা হয় না চির অদদত্ত নিজগুপ্ত বিতম প্রেম ধর্ম কৃষ্ণ প্রেম রাধাকৃষ্ণ যে অনাবিল প্রেমের কথা প্রচার করলে দুর্ভাগ্যবশত মহাপ্রভু চলে যাওয়ার পরে তো মহাপ্রভু অনুগামীদের মধ্যে কিছু কিছু মহাপ্রভু অনুগামী মহাপ্রু নির্দেশকে শিক্ষাকে ঠিকভাবে তারা পালন করল না মহাপ্রুকে দেখিয়ে তারা অপসম্প্রদায় সৃষ্টি করল মহ প্রভু আরাধনা করছে তার শিক্ষাকে গ্রহণ করছে এইরকম অপসম্প্রদায় সৃষ্টি হল যারা সৎসম্প্রদায় বহির্ভূত চারটে সম্প্রদায় রয়েছে মাধ্য সম্প্রদায় হম তারপরে রামানুজ সম্প্রদায় হ্যাঁ তারপরে যেটাকে হয় শ্রী সম্প্রদায় নিম্বার্ক বিষ্ণু স্বামী আমাদের আছে ব্রহ্ম মাধ্য গৌডীয় সম্প্রদায় হম আসছে তেটা আছে অপসম্প্রদায় তারা হচ্ছে কে আউল বাউল কর্তা ভাজা নেড়া তর সাইন, সহজিয়া ছকি ফেকি স্মারত জাত গোসাই অতি বড়ি চূড়াধারী ওরাঙ্গনাগের শ্রী চৈতন্য মহাপুর পরম্পরা নিষ্ঠাভাবে অনুসরণ করতে হলে এই সমস্ত অপসম্প্রদায়ের সঙ্গ ত্যাগ করা উচিত এই প্রত্যেকটা অপসম্প্রদায়ের লোক তাদের শিক্ষা কি দর্শন কি বেশপোষা কি এগুলো আমি জানি না কিন্তু এরা মহাপুরু শিক্ষাকে যথাযথ পালন করে না তাই আমরা যদি মহাপুরু অনুগামী হয়ে থাকতে চাইছি তাহলে এদের থেকে দূরে থাকতে ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট যেরকম মায়াবাদীদেরকে দূরে থাকতে হবে সেরকম এই সহজাতের থেকে দূরে থাকতে হবে বলছিলেন এরা এদের এরা মায়াবতীকে আরো ডেঞ্জার এই জন্য মায়াবতীকে দেখলে আমরা বুঝতে পারবো এ মায়াবতী বাস আমি দূরে থাক। কিন্তু এরা দেখলে বুঝতে পারবে দেখলে মনে হয় পরম ভক্ত পরম বৈষ্ণব হ কিন্তু তাদের শিক্ষা তাদের দীক্ষা তাদের যে যে সাধন প্রণালী এই সবগুলি কিন্তু অন্য রকমের আছে সেই জন্য আর সতর্ক থাকতে হবে ঠিক আছে সদগুরুর তত্ত্বাবধানে শিক্ষা লাভ না করলে বৈদিক স্বাস্থ্য সত্য হৃদঙ্গম করা যায় না এটা যে খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ মানুষ তো বাহিরে তো মানে যে সেভাবে সব লোক দীক্ষা নিচ্ছে কোন শিক্ষার বালায় নেই তো আমাদের ইস্কনে আমাদের শিক্ষার উপরে প্রথম গুরুত্ব দেওয়া হয় সেটাও অল্প একটু শিখে গিয়ে দীক্ষা নিয়ে আর তারপরে গুরু তত্ত্বাবধান থাকে না থাকে না সেভাবে করলে হবে না সদগুরু থেকে শিক্ষা লাভ না করলে বৈদিক শাস্ত্র তত্ত্ব হৃদ্ধঙ্গম করা যায় না আমাদের বৈদিক শাস্ত্র তত্ত্বকে হৃদয়ঙ্গম করতে হবে শুধু বই পড়লে হবে না বুঝতে হবে রিডিং বুক রিডিং হবে না বুক স্টডিং করতে হবে স্টডি করতে হবে সেটা আমাদের ভক্তের মধ্যে বেশি দেখা যায় না বুক স্টডি করে না রিড করে রিডিং তো করে না কেউ যদি বা কেউ রিডিং করে সে পড়েই যায় সে ততটাকে বুঝতে চেষ্টা করে না হৃদয়ঙ্গম করতে চেষ্টা করে না সেটাকে কিভাবে করতে হবে না সদগুরু তত্ত্বাবধানে করতে হবে সাধুগুরু বৈষ্ণব তত্ত্বাবধানে পূর্ব আচার্যদের যে শিক্ষা দেওয়া হয়েছে সেই গ্রন্থ অধ্যয়ন করে হ্যাঁ সেটা বৈষ্ণব সমাজে আলোচনা করে আমাদের করতে সেই কথা বুঝবার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষাদান করার সময়ে এই বিষয়ে খুব জোর দিয়েছেন তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে অর্জুন যেহেতু তার ভক্ত সখা ছিলেন তাই তিনি ভগবত গীতার রহস্য হৃদয় করতে পেরেছিলেন ভগবত গীতা অনেক পড়তে পারে কিন্তু বুঝতে পারবে না এটা আমার প্রমাণ পাচ্ছে তারা বুঝতে পারছেন না কেন ভগবত যদি বুঝতে পারতো তাহলে ভগবত গীতার শেষ শিক্ষা সর্বধর্মান মাম একম শ্রণম্রজ মানুষ এটা করতো কিন্তু অনেক গীতা জ্ঞানের ভালো জ্ঞান জ্ঞান আছে অনেক ভালো বক্তব্য রাখেন ইউটিউব করে লক্ষ লক্ষ অনুগামী হয়েছে কিন্তু তা অনুগামীরা ভগবান কৃষ্ণ কাছে আত্মসমর্পণ করে না নিজেও আত্মসমর্পণ না করে তার যে শিক্ষা সর্বধর্মান পরিিত্য মাম সনম্রজ জীবনে প্রয়োগ করে না এর কারণ কি এ কারণ হচ্ছে তারা সদপুর তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করেননি সদ্গুর তত্ত্বাবধান শিক্ষা গ্রহণ করলে যে পারবে তার প্রমাণ হচ্ছে প্রভুপাত তার গ্রন্থ অধ্যয়ন করে তার তত্ত্বাবধান থেকে আজকে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ তারা ভগবান শ্রীকৃষ্ণ কাছে আত্মসমর্পণ করেছেন তারা গীতাকে হৃদয়ঙ্গম করতে পেরেছেন সেজন্য ভগবান নিজেই বলে দিয়েছেন আমার গীতা কে বুঝবে ভক্ত সীমে সখাচেত রহস্যমে এটা তো উত্তম ভক্ত সীমে সখাচে বলছে তুমিটা এর রহস্য বুঝতে পারবে তোমার ভক্ত তুমি আমার সখা ভগবান ভক্ত না হয় কৃষ্ণের ভক্ত না হলে ভগবত গীতা কি করে বুঝবে আর কৃষ্ণের ভক্ত হতে হলে কৃষ্ণ ভক্তের সঙ্গে অধ্যয়ন করতে হবে বুঝতে হবে খুব সহ সহজে এই তত্ত্ব তার কাছে প্রকাশিত হতে হবে তাই সিদ্ধান্ত করা যায় যে তো যে শাস্ত্রের গুঢ় রহস্য সম্বন্ধে অবগত হতে চান তাহলে অবশ্যই তাকে সদ্গুরু শরণাগত হতে হবে সদাবনত চিত্তে শ্রী মুখনিশ্রুত বাণী শ্রবণ করতে হবে এবং সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে ভগবত গীতা বলেছেন তদ্বিধি প্রণিপাতন পরিপ্রশ্ন সেবয়া সেবা তে জ্ঞান জ্ঞানী না সত্ত্ব দর্শন প্রণিপাত করে বিনম্রতার সঙ্গে প্রশ্ন জিজ্ঞাসা করে তার সেবা করে হম তার কাছে শ্রবণ করে হ্যাঁ এই রকম ব্যক্তি কাছে সদ্গুরু কি করবে সেই দিব্য জ্ঞান প্রকাশ করবে শ্বেতে আহ বলা হয়েছে যে তাহলে কেবল আত্মজ্ঞান দ্বারা হৃদয় হৃদয়ে প্রকাশিত হবে তাহলে যদি আমরা সদ্গুর মুখ অনুষ্ঠিত বাণী শ্রবণ করি তাহলে শাস্ত্র জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে তো বেদে বা শ্বেত উপনিষদে বলা হয়েছে जशद देवे पराभक्ति वेद दे उपनिषद भक्तिर कथा बेसी बोला है ना 96% कर्मकांड आछे ज्ञानर कथा बोला है ओ एकती श्लोक ती भक्ति शब्द व्यवहार करा है तर मधे ए एकती देवे पराभक्ति तथा देवे तथा गुरु तस्यैत कथिति अर्थ प्रकाशन महात्मना পরমেশ্বর ভগবান ও গুরুদেবের প্রতি অবিচলিত নিষ্ঠা রয়েছে তার কাছে শাস্ত্রের নিগুড় তত মানে যার যশ্ব দেবে ভক্তি ভগবান প্রতি যেরকম পরম ভক্তি রয়েছে যশ্ব দেব যথা দেবে তথা গুরু যেভাবে ভগবান প্রতি সেরকম গুরুর প্রতি পরম ভক্তি রয়েছে তাহলে কি হবে অর্থ প্রকাশন্তে মহাত্মা তার কাছে এই শাস্ত্রের অর্থ প্রকাশিত হবে শিল নরতম দাস ঠাকুর উপদেশ দিয়েছেন সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তে করিয়া ঐক্য বা হৃদয়ে করিয়া ঐক্য তাহলে আমার ভগবত কথা ঠিকভাবে বুঝতে পারব সাধু শাস্ত্র গুরু সাধুর কথা শাস্ত্র কথা গুরু কথা তিনটে এক হতে হবে এই নির্দেশের অর্থ হচ্ছে পারমার্থিক জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত হলে সাধু শাস্ত্র গুরু এই তিনের বাক্য যথাযথ ভাবে করা যাবে পারমার্থিক জীবনে যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে আমরা অবগত হয়েছি ঠিক জানব না সাধু শাস্ত্র গুরু হম এদের কথাটাকে যদি আমার হৃদয়ঙ্গম করতে পারে সাধু যা বলবে শাস্ত্র যা বলবে গুরু যা বলবে তিনটা এক হবে আলাদা হবে সাধু মহাত্মা বা বৈষ্ণব অথবা গুরু কখনই শাস্ত্র বহির্ভূত কোনো কিছু বলেন না সদ্গুরু সবসময় শাস্ত্র তত্ত্ব কথা বলবে তো দেশকাল পাত্র দেখে বাহ্যিক কিছু আচার আচরণ সম্পর্কে আডজাস্ট করতে পারে মূল তত্ত্বকে সে আডজাস্ট করতে পারবে তত্ত্বটা রয়েছে আত্মা পরমাত্মা জীব কৃষ্ণ দাস ভক্তি দ্বারা ভগবান এগুলো মূল তত্ত্ব এগুলো চেঞ্জ করতে পারবে দেশে পালার পাত্র দেখে বিভিন্ন আচার্যরা বিভিন্ন জায়গার আচার্যার করতে পারবে আমরা পারব বিভিন্ন উপায় দিয়েছে এইভাবে সাধু গুরু যা বলেন তা কখনো শাস্ত্রের বাণী থেকে ভিন্ন নয় তারা শাস্ত্র কথাই বলে তাই এই তিনের নির্দেশ অনুসারে আচরণ করা অবশ্য কর্তব্য সাধু শাস্ত্র গুরু কথা অনুসারে আমরা চল তো ঊনপঞ্চাশ শ্লোক কালকে আমরা পাঠ করব ইতিমধ্যে চন্দ্রশেখর মিশ্র তপন দুঃখী প্রভু পায় হইল নিবেদন তার কি দুঃখ বলল কি হল কালকে আমরা আমি পরিয়ে আসলাম কিন্তু ঠান্ডা একটু ঠান্ডা তে এসেছি আর প্রচন্ড গরম ঠান্ডা কি হবে না শরীরটা একটু খারাপ খারাপ দিকে যাচ্ছে এখানে তিন দিন প্রোগ্রাম আছে এখান থেকে ফের কলকাতায় চার দিন প্রোগ্রাম আছে তারপরে পরে আমি যাব ট্রাইবাল এরিয়াতে দেখি কি করা যায় আচ্ছা প্রশ্ন কি যদি থাকে একটা দুটো প্রশ্ন

পর তার গুণগুলো অর্জিত হবে মহারাজ ব্রাহ্মণ দীক্ষা অর্জন ব্রাহ্মণ অর্জন করতে হবে এটার আওয়াজ হচ্ছে ব্রাহ্মণের গুণাবলী গুলো জানতে হবে তারপরে জীবনে সেটাকে ভালো করে অনুশীলন করতে হবে দুটোই করতে হবে হ্যাঁ দীক্ষার পরেও সে গুণাবলী আলো দৃঢ় করতে হবে দীক্ষার পরে সে গুণাবলী আমরা যদি না প্রকাশ করতে পারি তাহলে ব্রাহ্মণ থেকে ফল আমরা বেশি পাবো না ঠিক আছে তো ব্যাপার আছে এখন বৈষ্ণবদের কাছে আমরা তো ব্রাহ্মণ নেই নেই ক্ষেত্রে নেই আমরা কৃষ্ণের দাস কিন্তু ব্রাহ্মণ গুরু বলছেন যে ভগবত ধামে যেতে হলে ব্রাহ্মণ দীক্ষা দরকার নেই হরিনামের মাধ্যমে ভগবত ধামে যাবে তো ব্রাহ্মণ দীক্ষা নেলে ব্রাহ্মণ নিষ্ঠা পালন করলে ভক্তি করে সাহায্য করে বিগ্রহ উপাসনা করা এই সাহায্য আর ব্রাহ্মণ যে গুণাবলী লেখা হয়েছে সেগুলো যাই না আমরা যারা ব্রাহ্মণ দীক্ষা কার মধ্যে সে সমস্ত গুণাবলী আছে যারা ব্রাহ্মণ করে জন্ম হয়েছে সে সমস্ত গুণাবলী বা কার মধ্যে আছে

এবং বাইরে যারা দেখা যায় আমরা ইস্কনের যে তো পরম্পরা ধারায় ঠিক আছে কিন্তু অন্য যে সম্প্রদায় যারা আছে তারা কি ভগবত উপলব্ধি ভাবে করতে পারবে না সম্প্রদায় থাকে আর নিজের সাধন ঠিক করে করে তবে পারবে সৎ সম্প্রদায় থাকলে যে হয়ে যাবে তা সৎ সম্প্রদায় আছে কিন্তু কিছু পালন করছে তুই কি পারবে হবে না সব সম্প্রদায় থাকতে সব নিয়ম নিষ্ঠা পালন করতে তখন পাবে যেমন আমি আমি এর আগে আমি এক গুরুর মানে শিষ্য ছিলাম তখন সেও একটা পরম্পরা ধারা মানে দেখাইছে সে পরম্পরা ধারা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তারপর আর কি একজন গুরু তারপর সে কিন্তু এরপর দেখলাম যে ইস্কনের সাধন ভজন আর যে ওই গুরু সাধন ভজন এক না তখন আমি মনে করলাম যে পরম্পরা ধারা সেখানে ত্রুটি যুক্ত এই জন্য আমি এইটা পরিবর্তন করলাম কিন্তু আসলে কি তাদের কিভাবে আমি কি করতে পারি যে তারা পরম্পরা ধারা ঠিক নেই আর কি তাদেরকে তুমি সম্মান করবে ঠিক আছে তুমি যদি মনে করছো যে ভক্তিবন্ধের যে শিক্ষা ধারাটাকে ওরা ঠিক পালন করছে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমরা যারা গৌরী মঠকে দীক্ষা নিয়ে থাকে দীক্ষিত ভক্ত তাদের গুরুদেব ঠিক আছেন শিক্ষা ঠিক আছে তাদেরকে আমরা উৎসাহিত করি না তোমার ইস্কন থেকে আবার দীক্ষা না উৎসাহিত করি না তারা যে ঠিক পালন টালন করেছেন অনেক আছে তারা ভক্তাদের উপর কাজ করেন তারা থেকে পালন করছে না কিনা আস্তে আস্তে বা যারা দীক্ষা টিকা দিচ্ছে গুরুদেব শিশু বিড়ি খাচ্ছে এ করছে বিভিন্ন কারণে ঠিক করতে পারছেন তত্ত্বাবধান করতে পারছেন না তো সেটা তারা সুইচা আছেন গৌরী মঠে যারা ভক্ত আছে আমি দেখে না ইস্কন গুরুরা গৌরী মঠ ভক্তকে দীক্ষা দেয় গৌরী ইস্কন ভক্তকে গৌরী মঠে দীক্ষা লোকেরা দীক্ষা দিতে ডেকে ডেকে

ठीक है नेक्स्ट क्या है नित्य दयाल प्रभु की बोल बना अपने अनेक दिन पर दयाल नित्य दयाल प्रभु के देखा नित्य दयाल प्रभु के बोलो अनमिट को तो बचा तो ना कौन टक्के बचे थे इसे वो अनमिट है इसे कम बोले हैं वही से एक बोले हैं আমাদের এখানে বাংলাদেশের এক পাঠক আছে গোপীনাথ ব্রহ্মচারী ভক্তদের দীক্ষা হয়নি হয় না ওরা হরিনাম দীক্ষা নেয় ওরা ব্রাহ্মণ খুব কম এইটা বিষয়ে এমন ভাবে প্রচার করে মানে দীক্ষার ব্যাপারটা এটা প্রশ্ন আমার প্রশ্নটা কি এটা তোমার প্রশ্ন নাই তো মন্তব্য দিচ্ছ ব্যাপারটা হচ্ছে সেইদিন বাংলাদেশ তো মানে ব্রাহ্মণ ঠিক ব্রাহ্মণ ফেলে কেউ চিন্তা করেন আমি কি ব্রাহ্মণ হয়েছি সে গুণাবলি হয়েছে দীক্ষাটা পয়াটা আমার লাগবে এটা তো ঠিক নয় সেই বলছে যে ইস্কনে ব্রাহ্মণ দীক্ষা নেই তাকে বল ব্রাহ্মণ থেকে দরকারটা কি ব্রাহ্মণ দীক্ষা দ্বারা কি ভগবান পাওয়া যায় না নাম থেকে ভগবান পাওয়া উনি বলছে যে না এই যে ইস্কনে সেভেন্টি পার্সেন্ট দীক্ষা হয় না এখানে শুধু হরিনাম দীক্ষা এটা এটা দীক্ষা ওরা মানতে চায় না মানে ব্রাহ্মণ না হলে ওটা দীক্ষা ওরা নাম বলে তোমার কি আছে না এটা এটা ঠিক আছে এটা আমি সেটা আমাদের তো বলতে হবে আমাদের ওরা যাকে বলছে বলুক না হ্যাঁ ওদের মতবাদটা ওরা বলবে আমাদের মতবাদটা আমরা বলবো আমরা মানুষকে বলাবো যে শাস্ত্র বলছে যত পুরানা প্রমাণ দেখানো নামের সমান নেই নামের প্রেমের উদয় প্রেমিতা পাই পাইজন্য ইস্কনে আমরা বেশি গুরুত্ব দিই হরিনামের উপরে আচ্ছা গায়ত্রীর উপরে নয় তো ফলাউদের বলতে হবে আমাদের ইস্কনে সবাই ব্রাহ্মণ হতে কেন চেষ্টা করে মহাপুরু বলে তুমি শূদ্র থাকি কিন্তু ভগবানের ভক্তি করব আমি অহংকার ব্রাহ্মণকে কি হয়ে যাব এ ভিতরে কো অহংকার আছে আমাদের এটা আগে স্বর হবে তারপরে বলা আছে যজ্ঞ হি সংকীর প্রায় যন্ত ভাগবত কি বলছে সংকীর্তনের দ্বারা ভগবান উপাসনা কর্মন ব্রহ্ম তেজ ব্রাহ্মণ এগুলো সব সত্য যুগে তৃতীয় যুগে দ্বাপর যুগ গুরুত্বপূর্ণ ছিল ব্রাহ্মণ ছাড়া কেউ যজ্ঞ করতে পারবে না সে কি রকম ব্রাহ্মণ করলে অগ্নি উৎপন্ন করতে পারবে ঠিক না আচ্ছা ব্রাহ্মণ পূজা করতে পারবে সে কি রকম ব্রাহ্মণ বুঝতে পারছ সেই জন্যই যদি বেশি ব্রাহ্মণ দেখা নেই ঠিক আছে আমরা ব্রাহ্মণ নেই আমার ভগবানের ভক্ত হয়ে থাকবো না আমরা যেটাই সেটার গুরুত্বটা মানুষকে বুঝাতে হবে ঠিক না সেটা ভালো যারা ব্রাহ্মণ জাহির করে তাদের কি ব্রাহ্মণ গুণ আছে লাভ নেই কি আমি তো দেখছি ইউটিউবে ইস্কন নামে প্রভুপাদ নামে সনাতন ধর্ম নামে কৃষ্ণের নামে কার নাম কাউকে কেউ ছাড়ছেন সব দল আছে তার পরস্পরের বিরুদ্ধে বলছে আমার যেরকম নিরাকার বিরুদ্ধে বলে যাচ্ছি দেবাদেবী সম্পর্কে বলছি ওরাও ছাড়ছে না কেউ কাউকে ছাড়ছে না ঠিক আছে আর এগুলো সব ভগবান দ্বারা সংগঠিত হয়েছে ঠিক আছে মানুষ সব শুনবে সব শুনে তার কপাল ভালো ভক্তিকে ধরে রাখতে পারবে তারা থাকবে যারা ধরে রাখতে পারবে না কেউ নিরাকার বাদে চলে যাবে কেউ যোগী হয়ে যাবে কেউ নাস্তিক হয়ে যাবে কেউ সহজে হয়ে যাবে এগুলো সব ভগবান তৈরি করে রেখেছে পরীক্ষা এটা ভগবান তার ধামের ভাল বাজিয়ে নেবে না কি রকম মাল আছে দেখতে হবে ভগবানকে তার ঢুকাবে ঢুকাবার আগে সব শোনাবে সব শুনে আমার আত্মসমর্পণ করেছে হ্যাঁ এগুলো সব ভগবানের দ্বারা প্রেরিত এদের দোষ তো কোন ভাব নেই বলছে ভগবান প্রেরণা করেছেন এদেরকে হ্যাঁ পরীক্ষা পরীক্ষাগুলো দেখার জন্য ঠিক আছে আর তোমাদের বাংলাদেশ তো ইউটিউবার কম কম নেই সব টাকা করতে একটা তো কি কৃষ্ণ দাস আমি শুনছি তার দেখি না কোনদিন শুনে তার কথা শুনে না করে নামটা কি দিন কৃষ্ণ দাস নামটা দিন কৃষ্ণ দাস আর সবসময় ভগবত বিরত কথা বলে কি বিদ্যুৎ প্রভু বলুন ভগবানের সুন্দর আলোচনা স্ক্রিপ্ট মহারাজ আমরা গীতার আলোচনা থেকে জেনেছি 5 অধ্যায়ে সেখানে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র চতুর্বর্ণের ভগবান স্বভাবজাত কর্ম বা গুণগুলো বর্ণনা করেছেন এবং শেষে উনি বলেছেন একটা শ্লোকে যে নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে সে সে কর্ম নাভিরত লভতে নর তো আলোচনায় বলা হচ্ছে যে ভগবানকে লাভ করার জন্য বা সিদ্ধি লাভ করার জন্য মানুষকে দ্বিজত্ব বা ব্রাহ্মণত্ব মানে ব্রাহ্মণ দীক্ষা গ্রহণ করতে হয় বা দ্বিজত্ব প্রাপ্ত হতে হয় তো আমার কথা হচ্ছে যে ভগবানকে লাভ করার জন্য এই যে ব্রাহ্মণত্ব লাভ করতে হবে এটা এটা কি সবার জন্য কেন ব্রাহ্মণত্ব লাভ করতে হবে আর আমরা জানি যে শ্রী অর্জুন উনি একজন ক্ষত্রিয় ছিলেন ত্রিভুবন বিজয় বীর ওনার ব্রাহ্মণত্ব বা দ্বিজত্ব লাভ করার সম্পর্কে এরকম কি কোনো উদাহরণ আমরা পাই ভগবানি ভগবান ভক্ত হয়েছে যে বৈষ্ণব হয়েছে সে ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ ব্রাহ্মণ মানে ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ যে ব্রহ্মকে জানে আত্মাকে জানে বৈষ্ণবের মতন আত্মাকে জানে আর কেউ নেই জানে যে আমার শরীর নেই আমার চিহ্ন অঙ্ক বৈষ্ণবরা জানে আমার শুধু আত্মা নেই আমার ভগবানের বৈষ্ণবরা জানে আমরা শুধু ভগবানের অংশ নেই আমার দাস বলা আছে যে সিদ্ধি পাবে সে সিদ্ধি পাবে সে ব্রাহ্মণ ক্ষেত্রে বৈশ্য সূত্র হয় গৃহস্থ ব্রহ্মচারী হলে সেই আশ্রমের সিদ্ধিটা সে পাবে কিন্তু সে যে ব্রাহ্মণ থাকলো বৈশ্য ক্ষেত্র থাকলো বা ব্রহ্মচারী গৃহস্থ বর্ণভস্ত সন্ন্যাসী আশ্রম ঠিক ভাবে পালন করলো তাতে সে ভগবান পাবে তার কোন গ্যারেন্টি নেই তার সেই আশ্রমের সিদ্ধি পাবে সেজন্য বলা আছে ধর্ম সনিস্থিত পুঞ্চ বিশ্বক্ষণ কথা সুজ না উৎপাদিত যদি রতি শ্রম এবহি কেবল সে সুধর্মকে ঠিক ভাবে পালন করছে ভগবানের কথা পিতা রতি নেই তাহলে সময় কেবল ঠিক আছে যেরকমটা বর্ণ ঠিক পালন করলে একটা গতি হবে যদি গৃহস্থ আশ্রম পালন করবে স্বর্গে যাবে ব্রহ্মচারী হলে জন যাবে তারপরে মহলোকে যাবে বান প্রস্তর যাবে ভগবান কৃষ্ণকে পাবে ঠিক আছে এটা বলো ভগবান কৃষ্ণকে পেতে হলে এই বর্ণাশ্রমটাকে গ্রহণ করতে হবে বর্ণাশ্রম থাকতে হবে থেকে জীবনযাপন করে কৃষ্ণ ভক্তি করলে যে সফলতা অর্জুন কার ব্রাহ্মণ হওয়ার দরকার নেই সে বুঝতে পেরেছে ভগবানের দাস ভগবান আত্মসমর্পণ করলো সে ব্রাহ্মণ হবে কি আর আচ্ছা নেক্সট আর একটা ছোট্ট প্রশ্ন এই আলোচনায় এক জায়গায় বলা হচ্ছিল সহজি সম্প্রদায় সম্পর্কে যে তারা আরাধনা করছে চৈতন্য মহাপ্রভু কিন্তু তার তার শিক্ষাটাকে গ্রহণ করছে না গ্রহণ তারা শিক্ষা গ্রহণ করছে তা নাই শিক্ষাটাকে বিকৃত করছে সেটা দেখতো এক স্টেপ আর এক স্টেপ আগে ও আচ্ছা 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 বিকৃত করছে আর ডেঞ্জার ঠিক আছে আর বুঝতে পেরেছেন ধন্যবাদ ধন্যবাদ প্রণাম লাল প্রভু কে সুলাল প্রভু হরে কৃষ্ণ মহারাজ আপনার শ্রী চরণের দণ্ডপথ প্রণাম জানিয়ে আমার যেটা আমার যেটা জানার বিষয় মহারাজ সেটা হচ্ছে যে এই যে দীক্ষা নিয়ে বলা হলো তাহলে দীক্ষা স্তর কি এরকম হরিমান হরিনাম দীক্ষা তারপরে একটা দীক্ষা তারপরে হচ্ছে ব্রাহ্মণ দীক্ষা তারপরে সন্ন্যাস দীক্ষা এদের মধ্যে একটু বৈশাখ দৃশ্য একটু ডিটেলসে যদি একটু জানা যেত তাহলে খুব উপকার হতো মহারাজ হরিনাম তো হরিনাম নেবেন হরে কৃষ্ণ ব্রাহ্মণ দীক্ষা হলে গায়ত্রীর মন্ত্র আছে ব্রহ্ম গায়ত্রী আছে কাম গায়ত্রী আছে গৌরব গায়ত্রী আছে গুরু গায়ত্রী আছে কৃষ্ণ গায়ত্রী আছে গায়ত্রী করবেন গায়ত্রী জব করলে এটা সঙ্গে আরো আমাদের সুবিধা তারপরে যদি কেউ সন্ন্যাস নিতে চায় সন্ন্যাস নেবে সন্ন্যাস করার পর পর আছে সেরকম বেশি কেউ লোক নেই আমাদের পর্যন্ত পরমহংস স্তরে বাবাজি স্তরে গিয়ে ভজন করে স্তর আছে হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ মহারাজ ঠিক আছে সুভাষ মাতাজি ভক্তের ভগবান আগে বলুন সুভাষ মাতাজির লাস্টে আর সুভাষ যে আপনি প্রশ্ন ডাইরেক্টলি করবে না প্রশ্নটা ডাইরেক্ট প্রশ্ন করুন আর তা আগে কিছু বলা দরকার বলুন তাহলে সুভাষ মাতাজির প্রশ্নটা ডাইরেক্ট প্রশ্ন ধন্যবাদ তোর নাম্বার ক্লাস শেষ হয়ে আহ ক্লাসের জন্য ধন্যবাদ আমার রিড করা আর স্টাডি করার মধ্যে কি কি পার্থক্য আছে মহারাজ হরিকৃষ্ণ রিড করা মানে আপনি পড়ছেন স্টাডি করা মানে পড়ে বুঝছেন নোট করছেন দেখছেন মনে রাখছেন এটা অধ্যবসায় করছেন একটা পড়া একটা অধ্যবসায় করা অধ্যয়ন করা বই পড়া একটা বই অধ্যয়ন করা এটা যে পার্থক্য রিডিং আর স্টাডি ঠিক আছে ধন্যবাদ মহারাজ হরে কৃষ্ণ আপনার চরণে মহারাজ মহারাজ আমার প্রশ্নটা হচ্ছে যে শিক্ষা এবং দুজনে কি প্রতিনিধিত্ব করেন হ্যাঁ অবশ্যই বাড়ি কোথায় বাংলাদেশ আচ্ছা বাংলাদেশে কিন্তু শিক্ষাগুরু সম্পর্ক সম্পর্কে ঠিক ধারণা লোক মানুষের নাই শিক্ষাগুরু হলে খুব উন্নত মানুষকে শিক্ষা গুরু করা যে যাকে তাকে শিক্ষাগুরু শিক্ষাগুরু শিক্ষা আমার শিক্ষাগুরু শিক্ষাগুরু এই অভ্যাসটা বাংলাদেশে বেশি আমি আমার পৃথিবীর অন্য জায়গায় বেশি দেখেনি শিক্ষাগুরু হতালে হলে দীক্ষাগুরু যেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছেন শিক্ষাগুরু সেই স্তরের হতে হবে তাকে শিক্ষাগুরু বলতে পারবে সে শিক্ষা গুরুত্ব মানে কৃষ্ণের স্বরূপ তাহলে শিক্ষা গুরু পারবে দীক্ষাগু শিক্ষা শিক্ষাগু আছে বলে আমি গুরু নেব না তা নিতে হবে দীক্ষা গ্রহণ করতে হবে কখন কখন দীক্ষা গুরু শিক্ষা গুরু থাকে ডাইরেক্টলি সে শিক্ষা দেয় কখন কখন আমার সদ্গুর পরম্পরা দীক্ষাটা গ্রহণ করি তারপরে যথার্থ শিক্ষা গুরুকে শিক্ষা গ্রহণ করে শিক্ষা গুরু এটা ফ্যাশন নাই গুরুত্বপূর্ণ বিষয় কাউকে হৃদয় থেকে শিক্ষা গুরু করতে হবে যে কি শিক্ষা জানে যে কি শাস্ত্র জানে যে শাস্ত্রীয় আচরণ করে এসব বিচার করে মানে গ্রহণ করতে হবে হ্যাঁ আমরা শিক্ষাগুরু শিক্ষা তো বললে হবে না তাই না দেখ শিক্ষাগুরু মানে তার ক্ষমতা থাকবে যে তার শিক্ষা প্রদান করে হ্যাঁ আমাকে ভগবানের চরম বলে নিতে পারবে ভগবান নিষ্ঠা তৈরি করতে পারবে তবে তাকে শিক্ষাগু বলে গ্রহণ করবে ঠিক আছে তাহলে সবাইকে অসুখ ধন্যবাদ আজকের অনুষ্ঠান যোগদান করবার জন্য প্রার্থনা করুন আমি যেন সুস্থ থাকি এই প্রোগ্রামটা করে আমি মায়াপুর ফিরে যাব তারপরে হরি কৃষ্ণ ধন্যবাদ প্রণাম সমস্ত ভক্তবিনে তো মহারাজ হচ্ছে এখন শ্রীখে জগন্নাথ পুরীতে আছে একটা প্রোগ্রাম হচ্ছে এটা খুব স্পেশাল শুধুমাত্র যারা উড়িয়া তো যারা শুধুমাত্র উড়িয়া ভক্ত তাদের নিয়ে করছি তো আমরা তো মহারাজের এই ক্লাসে অনেক এখানে অনেকেই আছে যারা কয়েক বছর যাবৎ ক্লাস টা করছেন তো আমার মনে হয় আমরা যদি একটা মহারাজের সাথে একটা এমন একটা প্রোগ্রাম করতে পারতাম যেমন একচক্র ধামে হোক বা কাছাকাছি যেভাবে হোক মুকুন্দু যদি এটা কোর্ডিনেট করতো তাহলে বাংলাদেশের কিছু ভক্ত বা পশ্চিমবঙ্গের কিছু ভক্তদের দিয়ে আমরা পঞ্চাশ জন হোক একশো জন হোক আমরা মনে একটা প্রোগ্রাম করলে খুব ভালো হয় কারণ আমরা এখানে অনেক বছর হয়ে গেছে এখানে ক্লাস করছি এটা আমার ব্যক্তিগত অভিমত তারপরে ভক্তরা যা বলবে সেটা আমার মনে হচ্ছে মনে হলে ভালো হয় আর কি হরি বল শ্রীকৃষ্ণ প্রভু এটা খুব সুন্দর প্রস্তাব দিয়েছে